আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি এ থেকে দূরে থাকতে পারে না। প্রত্যেকটি মানুষই দুনিয়ার বুকে এসেছে, সে কিছু জানতে চায়, শিখতে চায়, কিন্তু একটি জটিল প্রশ্ন হচ্ছে যে আমি কেন পড়ব, আর একটি প্রশ্ন হচ্ছে আমি কি পড়ব, কিভাবে পড়ব। এই এটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সঠিক ট্র্যাকে উঠতে না পারে, সঠিক পথে না যেতে পারে, তখন সে বিভ্রান্ত হবেই হবে। কারণ আপনি জানেন যে পড়ারও শেষ নেই, আর পড়ার নিয়মেরও শেষ নেই, পড়ার পদ্ধতিরও শেষ নেই, এক একজন এক এক পদ্ধতি আপনাকে জানাবে। বিশেষ করে যে যেই জিনিসটি বিশ্বাস করে সে আপনাকে সেই জিনিসের দিকে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা সঠিক পথের অনুসারী বলে নিজেদেরকে আমরা পথে দাবি করি এবং চলার চেষ্টা করি, আমরা সঠিক পথটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার যদি আপনি একই প্রশ্ন যদি কার্ল মার্ক্সের অনুসারীদের বলেন, অথবা যদি কোনো অন্যান্য যারা মুশরিক আছে তাদের অনুসরণ, তারা ভিন্ন একটা পথ দেখাবে। মুসলিমদেরকে আমরা এই জন্য অনুরোধ জানাবো যে সেটাই আপনি অনুসরণ করবেন যেটা আপনার উপকারে আসবে, যেটা আপনার উপকারে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা, যা তোমার কাজে লাগবে সেটা তুমি করে যাও, সেটার উপরে তুমি যত্নবান থাকো। ওয়ালা তাহজাজ, অপারগ হয়ে যেও না। এই জন্য আপনাকে কাজে লাগবে কোনটা এটা আপনাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে ইলমে নাফে চাই। এবং তিনি আবার আশ্রয় চাইতেন, আল্লাহ মিনি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি যে উপকারী নয় এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই। এর অর্থ হচ্ছে আপনাকে জানতেই হবে যে কেন পড়ব, কীভাবে পড়ব এবং কী পড়ব। তিনটি প্রশ্ন আপনাকে জানতেই হবে, বিশেষ করে যারা ইলমে শারঈ শিখতে চায়, বিশেষ করে যারা এই সঠিক জ্ঞানের পথে চলতে চায়, তাদের জন্য তিনটি প্রশ্ন অত্যন্ত জরুরি। প্রথমে আমি বলবো কেন আপনি পড়বেন। ইসলামের দৃষ্টিতে পড়া খুবই জরুরি। ইসলাম প্রথম যে আয়াতটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে, তাতে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু তাতেই ক্ষান্ত হননি, এরপরে আবার বলেছেন ইকরা রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের রাব্বুকাল আকরাম, আপনার রব অত্যন্ত সম্মানিত, আবার সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে পড়তেই হবে, পড়ার বিকল্প আপনার কাছে কোনো কিছু নেই। যে পড়ে সেই জানতে পারবে, না পড়ে যে বিপদে পড়বে, পড়লে সে হক জানতে পারবে। এবং পড়ার জায়গাটা আমরা একটু পরে আলোচনা করব, পড়লে নিয়ম মতো পড়লে সে হকটা জানতে পারবে, আর যদি কোনো নিয়ম মতো না পড়ে, এটা সেটা পড়ে, যেভাবে ইচ্ছে সেভাবে পড়ে, আসলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই জন্য আমাদেরকে পড়তে হবে, কোরআন নির্দেশনা হচ্ছে পড়া। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদা, এলেম অর্জন করা ফরজ, এলেম অর্জন করা ফরজ। আপনি জানেন যে এলেম অর্জন করার যে মাধ্যম তার মধ্যে পড়াটা একটা বড় মাধ্যম, না পড়ে কোনোদিনই কেউ এলেম অর্জন করতে পারে না। আর এলেম অর্জন যে করে তার মর্যাদা সমুন্নত সবসময়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন হালি ইস্তাবিলুযিনি ইয়ালামুন ওয়াল্লাযিনা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান, কখনো সমান হতে পারে না। এটা দুনিয়ার যুগে দুনিয়ার বুকে আমরা স্পষ্ট দেখতে পাই। দেখুন, ফেরেশতাদের চেয়ে সম্মানিত হয়েছে কে? আদম আলাইহিসসালাম। ফেরেশতারা তাকে সম্মান করেছেন কেন? এই জন্য সম্মান করেছে যে তিনি এলমে তাদের উপরে উঠে গেছেন। তিনি আল্লাহ তাআলা পরীক্ষা করে বলেছেন যে তোমরা এগুলি অর্থ এগুলির নাম জানো, আমাদেরকে আমাকে জানাও। ফেরেশতারা বলেছে সুবহানাকাল্লা আইলমান আইল্লা মা আইল্লাম তাইনা কান্তাল আলিমুল হাকিম, এগুলি জ্ঞান আমাদের নাই, সেই জন্য তারা বলতে পারেনি। এবং আদম আলাইহিসসালাম যখন বলতে পারলো তখন ফেরেশতারা তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিল। এই জন্য যুগে যুগে যারা আলেম তাদের শ্রেষ্ঠত্ব অন্য স্বীকার করে নেয়। আজও দুনিয়ার সব মানুষ আলেমদের পিছনে চলে, যদিও অনেকে বিরোধিতা করে, কিন্তু আপনি জানেন বাস্তবতা হচ্ছে এটাই যে আলেমদেরকে সবাই সম্মান করতে বাধ্য হয়। যে জানে না সে মজলিসের নেতৃত্বও পায় না, এবং যে জানে তার নেতৃত্ব সবাই মেনে নিতে হয়। এই জন্য কবি বলেছেন ওয়া কানজুন লা তখাফু আলাইহি লিসান খফিফ আল হামলে হাইতুমা কুনতা, আলেম হচ্ছে এমন একটি গোপন ভাণ্ডার, ওয়াকানুল্লাহ তাকাফু আলী ইসান, চোর চুরি করার ভয় সেখানে নেই, চোর তোর থেকে সেটা নিতে পারবে না। খাফিফ আল হামলে হাইতুমা কুন্তা, তুমি বহন করে বেড়াবে যেখানে তুমি থাকো না কেন। মোটা হলেই সম্মানিত হয় না, কিন্তু চিকন মানুষ সম্মানিত যে আইলমের কারণে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তাকে দেখতেন আপনি, দেখতেন কত হালকা পাতলা মানুষ, অথচ দুনিয়ার যত আইলম যেন আল্লাহ তালা তার অন্তরে দিয়ে দিয়েছেন, সে দিনই আইলমের একটা বিশাল ভাণ্ডার আল্লাহ তালা তাকে দিয়েছেন। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে বাস্তবকে অস্বীকার করা হবে। তাহলে দেখা যাচ্ছে আইলমের মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন তাআল্লাম ফা ইন্নাল মারআ লা ইউলাদু আইলমান, তুমি জ্ঞান অর্জন করো, কোনো মানুষ জ্ঞান অর্জন করে মায়ের পেট থেকে জন্ম নেয় না।
সব মানুষে দুনিয়ার বুকে আসে কি করে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুন শাইয়া আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন তোমরা কিছুই জানতে না ওয়াজাআলাকুম সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন তার আর আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তোমাদেরকে দিয়েছেন জাআলাকুম সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা তোমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন সামআর সামআর তো শোনার ব্যবস্থা শোনার মাধ্যমে তোমরা শিখবে ওয়াল আবসার দেখার মাধ্যমে পড়ে পড়ে শিখবে ওয়াল আফিদা অন্তর মাধ্যমে অনুধাবন করে তোমরা শিখবে যাতে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ শুকরগুজার হও একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে শিখতে হবে তার আল আবার যন্ত্রগুলি বলে দিয়েছেন আর ইলম হচ্ছে হুসুল সূরাতু শাই ফিল যিহন কোন কিছুর সূরা অন্তর মধ্যে ধারণ করা অন্তর মধ্যে যথাযথ ধারণ করা যদি সেটা বিশুদ্ধভাবে ধারণ করা হয় তাহলে সেটা হলো প্রকৃত ইলম আর যদি সেটা অশুদ্ধভাবে ধারণ করা সেটা হচ্ছে অপকৃত ইলম বা সেটা হচ্ছে জাহাল আপনি সারা রাত ধরে একটা একটা রশিকে পিটালেন সাপ মনে করে এটা আপনি মনে করে মনে করার কারণে ভুলে পিটিয়েছেন কিন্তু এটা আসলে সাপ নয় সকালবেলা দেখছেন যে আমি একটা রশিকে পিটিয়েছি এটা সাপ নয় এটা ইলম হয়নি এই জন্য দেখেন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে মা জাআল্লাহুল রাজুল মিন কালবাইনি ফি জাওফি তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কারো অন্তরে দুটি কলব দেন নাই ওমা জাআল আদরিয়াকুম আবনাআকুম তোমাদের কারো যাদেরকে তোমরা সন্তান বলে ডাকো এরা কারো সন্তান নয় তোমাদেরকে সন্তান বলে ডাকলে সন্তান হয়ে যায় না ওমা জাআল আদরিয়াকুম আবনাআকুম দালিকুম কাউলুকুম বি আফওয়াহিকুম এগুলি মুখের কথা আল্লাহ ইয়াকুল হাক ওয়া হিদিস সাবিল আল্লাহ সত্য বলেন হক বলেন সত্য হক অর্থ হলো যা বাস্তব হক ওইটাকে বলে হক ওইটাকে বলে যেটা সংবাদ হলে সত্য হবে এবং যদি বিধান হয় সেটা হবে ইনসাফপূর্ণ অর্থাৎ যেহেতু দুইটা কথাই এখানে যারা বলে যে অন্তর ভিতরে দুইটা কলব আছে মিথ্যা বলেছে অনুরূপভাবে যারা বলে যে কারো অন্তর দুইটা কলব আছে মিথ্যা বলেছে অনুরূপভাবে যারা বলে যে অমুক আমার সন্তান সন্তান হয়ে এটাও মিথ্যা বলেছে এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইয়াকুল হাক্কা আল্লাহ সত্য বলে এরা মিথ্যা বলেছে কারণ এটা হকের বিপরীতে এলম হক এলম আছে বাতিল এলম আছে কোনটা সত্য আছে কোনটা মিথ্যা আছে আবার দেখবেন আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে তোমরা যাদেরকে মা ডাকো সেটা মা হবে না ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম মা তো সে যাদেরকে জন্ম দিয়েছে তো জন্ম না দিলে সে মা হইতে পারে না জন্মদাত্রী মাই তিনি শুধু মা হবেন সুতরাং বোঝা গেল যে এটাও সত্য নয় তো সত্য সত্য যেটা এটাই হচ্ছে সত্যিকার আইলম এর বাইরে অন্য অন্য আইলম মানুষ যত দাবি করুক না কেন অনেক কিছু শেষ পরিণতি কিন্তু কিছুই নেই অনেক কিছু শিক্ষা মানুষ গ্রহণ করে যেমন কেউ দর্শনের শিক্ষা গ্রহণ করে কালামের শিক্ষা গ্রহণ করে কালাম এগুলি সত্য আইলম নয় এবং কোনো সত্য বলে কেউ প্রমাণ করতে পারবে না এগুলি মানবীয় বিকার মানবীয় চিন্তার বিকারগ্রস্ততা থেকে সেখানে সেগুলি আসে সেগুলো শেষ পরিণতি আরেকজন এসে উল্টে দেয় যে তোমার কথা ঠিক নয় বরং আমার কথাই ঠিক আবার আরেকজন এসে তারটা উল্টে দেয় বলে তোমার কথা ঠিক না আমার কথা ঠিক কারণ এটা মানবীয় ভুল মানবীয় চিন্তার ফসল এগুলি ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে বেশিরভাগ এগুলি ভুল বলে প্রমাণিত কারণ এগুলিতে যদি নূর ওয়াহি না হয় আও আজহারতি মিন ইলমি না হয় আল্লাহ তাআলা কোরআনে কারিম এটা বলে দিয়েছেন যখন তারা কোনো ইলম দাবি করেছে তখন তাদেরকে বলেছেন যে তোমরা কিসের ভিত্তিতে তোমরা ইলমের দাবি করো তোমরা কাছে কি ওয়াহি আসছে নাকি আজহার মিন ইলম আয়কার কোনো ইলমের কোনো রেখে যখন ওয়ারিশ তোমরা হতে পেরেছ এটাও হয়নি তাহলে এলম তোমাদের কোথেকে আসবে সেই জন্য দুনিয়ার বুকে যত এলম বিশুদ্ধ এলমের ধারা নবী রাসুলদের মাধ্যমে এসেছে এবং সেটা যদি জানতে পারে তাহলে সে ব্যক্তি আলেম হতে পারবে এর বাইরে যতগুলি ধারাতে মানুষ এলম অর্জনের চেষ্টা করে থাকে সবগুলি ভুল পথের অনুসারী সবগুলি ভুল পথের পরিচালিত এবং ভুল পথটাই তারা পাবে সঠিক এলমের দিশা তারা কখনো পাবে না এই জন্য যাবতীয় এলমের জন্য নবীদের অনুসরণ করতে হবে কারণ তারা আল্লাহর পক্ষ থেকে হক এলম নিয়ে এসেছেন আল্লাযী জাআ বিসিদক ওয়া সাদাকা বিহি এবং সত্য নিয়ে এসেছেন এবং তিনি সত্যায়ন করেছেন নবীরা এটা করেন আল্লাহ সম্পর্কে তারা ভালো জানেন দিন সম্পর্কে তারা ভালো জানেন এই জন্য তাদের এই এলমটা হচ্ছে সত্য এলম